अब जो बीडी सीबीआई भेजता है बोलता है धमाका कर दो। अगर ऑफिसर पूछे कि कुछ केस नहीं है हम क्या करें, भाई धमाका बचा तो दो, उसको बदनाम कर दो। अरे भाई राम का नाम बदनाम मत करो, देश का नाम बदनाम मत करो, एजेंसी से कुछ काम नहीं होने वाला है, एजेंसी का वोट में आपको वोट नहीं मिलेंगे। अच्छा मुख्यमंत्री बोले ईडीसीबीआई যার দলের অন্যতম মন্ত্রী একসময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মহাসচিব দলের আগে বিরোধী দলনেতা ছিলেন তিনি জেলে, তার আরেকজন বিধায়ক তিনি জেলে মানিক ভট্টাচার্য, তৃতীয় বিধায়ক জীবনকৃষ্ণ পাঁচিলে ঝুলছিলেন তিনিও জেলে, মানে এই তো সবে শুরু হলো। দেখো যে বদনাম তাকে নতুন করে বদনাম করতে হয় না, তিনি সাবধান হচ্ছেন আলাদা কথা, ন্যাচারালি এখন দেখো চুরিটা রিফাইন্ড প্রক্রিয়া চলে গেছে, এখন আর শুধুমাত্র এই ওএমআর শিট বদলে টদলে চুরি না, এখন যেভাবে চুরির ওরা নতুন নতুন পন্থা বার করবে পরবর্তীকালে তদন্তকারী সংস্থা যখন মাধ্যমে আমরা জানতে পারবো আপনি আমি সবাই অবাক হয়ে যাব। প্রদেশ কংগ্রেস আমি গদ্দার আমি তো উনি কিন্তু বলছেন রাজাকার এবং গদ্দার দুটো একসঙ্গে মিলিয়েছেন বাংলাদেশের রাজকার এবং এখানে। আরে উনি তো এই কবিতা ওনার তো এপাং অপাং ঝপাং আমরা সবাই সপাং এইসব কবিতা বলে, সুতরাং উনি রাজাকার মানেও জানেন না, রাজাকার কাদের বলে তাহলে জানেনই না, মানে জানলে কথাটা বলতেন না। গদ্দারি করে যদি সেই গদ্দারের শিরোমণি কেউ হয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, উনি ভারতীয় জনতা পার্টি যখন ওনার হাত ধরেছে তখন কেউ নন উনি, তখন তার হাত ধরে অটল বিহারী বাজপেয়ীজি তাকে তুলে দেশের সামনে একটা মঞ্চ দিয়েছিলেন, উনি অটল বিহারী বাজপেয়ী তত ভারতীয় জনতা পার্টির সঙ্গে গদ্দারি করেছেন। কংগ্রেস তাকে জায়গা দিয়েছিল, কংগ্রেস সমস্ত সমর্থন দিয়েছিল, হয়তো আর্থিক সমর্থন দিয়েছিল আমার জানা নেই 2011-তে, এক বছর দেড় বছর যেতে না যেতে উনি কংগ্রেসকে সরিয়ে দিলেন, ছেঁটে ফেলে দিলেন। সব থেকে বড় গদ্দার কে তাহলে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি শামশেরগঞ্জে সভা করছেন সুমন, আমার খুব জানতে ইচ্ছা করলো যে উনি মালদা গেলেন একটু কালিয়াগঞ্জ ঘুরে এলেন না কেন, শামশেরগঞ্জ যেতে পারলেন কালিয়াগঞ্জ যেতে পারলেন না কেন, কালিয়াচক যেতে পারলেন না কেন, কেন আগে কুচবিহার যেতে পারলেন না, কেন তিনি কাঁথি যেতে পারলেন না, কেন তিনি কান্দুলি যেতে পারলেন না, কেন তিনি ক্যানিং যেতে পারলেন না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাগুলোতে যাওয়ার মুখ নেই, নিজেকে বাংলার মেয়ে বলে যেখানে যেখানে বাংলার মেয়েরা ধর্ষিতা হয়েছে তাদের, তারা যদি জীবিত থাকে তাদের সেই জীবিত মুখ, আর তারা যদি মারা গিয়ে থাকে তাদের পরিবারকে তিনি সম্মুখীন হতে করতে পারবেন না। কামদুনিতে গেছিলেন মনে আছে তো, সেখানে কীরকম বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল এবং তারপরে কি হয়েছিল আমরা সবাই জানি, উনি সেই স্মৃতিতে উনি জানেন তো। শুনুন, বাংলার মেয়ে উনি একলা নন, বাংলার মেয়ে আমরাও, রাজ্যে যে প্রায় 50% প্রায় 50% অর্থাৎ প্রায় 5 কোটি মহিলারা যারা আছেন আমরা প্রত্যেকে বাংলার মেয়ে, ওই কালিয়াচকের বোনটাও বাংলার মেয়ে ছিল, আর কালিয়াগঞ্জের যে বোনটাকে টানতে টানতে ওই তার নিথর দেহটাকে পুলিশ নিয়ে গেছিল সেও বাংলার মেয়ে ছিল। সুতরাং এই এক এই বাংলার মেয়ে যিনি বাংলার মেয়েদের তাদের প্রোটেকশন দিতে ব্যর্থ, এরকম মেয়ে বাংলা চায় না। আর এতদিন পর্যন্ত ছলে বলে কৌশলে হয়তো করে এসেছিলেন, এরপর থেকে আর একদম ছুঁড়ে ফেলে দেবে বাংলার মেয়ে, এরকম বাংলার মেয়ে। আরেকটা কথা স্পেসিফিক্যালি বলেছেন যে যখন সিবিআই অফিসার জিজ্ঞেস করছে যে কী করবো, কিছু তো কোনো অভিযোগ নেই, তখন নাকি দিল্লি থেকে বলছে থোড়া যাও না, থোড়া ধমাকা কাট দো, থোড়া বদনাম কাট দো, এ কারকে চলে যাও। মুখ্যমন্ত্রী বলছে আমি সচ্চর কথা দিই, শামসুন পুরো হিন্দিতে বলেছেন এই কথাগুলো, বাংলায় কিন্তু বলেনি, আমি জানি ওখানে বেশি বাংলা, বাঙালি তো পশ্চিমবঙ্গ তো বাংলার জায়গা, হিন্দিতে বলার না। উনি তো খোয়াব দেখছেন এখন 2024-এর, আবার খোয়াব দেখছেন, সেই খোয়াবের কারণে তিনি রেড রোডে হিন্দিতে ভাষণ দেন, যেখানে রাজ্যে আমাদের 90% মুসলমান ভাই বোনেরা তারা বাংলায় কথা বলেন, শামশেরগঞ্জে আজকে হিন্দিতে বলেছেন, কিসের জন্য, কাকে বার্তা দিচ্ছেন? আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সিবিআই অফিসার ওনাকে খবর দিয়েছে যে কিছু খুঁজে পায়নি, কিছু না খুঁজে পেলে এনামুল হক ধরলো, ধরা পড়লো কি করে, কিছু না খুঁজে পেলে অনুব্রত মণ্ডল ধরা কি পড়লো, কিছু না খুঁজে পেলে পার্থ চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ওই কোটি কোটি টাকার পাহাড় কোথা থেকে এলো? আসলে
বিষয়টা হচ্ছে খুব স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভয় পেয়ে গেছেন, তার যে প্রিয় ভাই কেষ্টা তিনি যে এখন তিহারে বিহার করতে গেছেন, এরপরে কেষ্ট মুখ খুললে, কারণ কেষ্টর সকন্যা তিনি চলে গেছেন, কেষ্টর আর কোনো তাহলে ন্যাচারালি প্রোটেকশন পড়লো থাকলো না, তো কেষ্টা যদি মুখ খোলেন তাহলে কত বড় রথী মহারথী এখন জেলে যাবে, যাদের কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন ধীরে দূর, সেই কারণে তিনি ভয় পেয়ে তিনি এখন সন্ত্রস্ত রয়েছেন, এই জন্য এইসব কথাগুলো বলছেন। কিন্তু তাতেও আমি আপনাকে বলে রাখছি, বাংলার মানুষ জেনে গেছে যে কালীঘাটের টালিচালা সব চোরেদের পাঠশালা। আজকে মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছেন, মিথ্যে কথা রাজনীতি করা আমার পেশা নয় নেশা নয়। না আমি এখন দেখুন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি নিজের বাড়ি আমারই রাজ্যটা পশ্চিমবঙ্গ, খুব ভালো দেখাবে কি বলুন আপনাদের চ্যানেল মাধ্যমে যদি বলি, কিন্তু বিষয়টা উনি হয়তো মিথ্যে বলেন না, উনি সত্যিটাও বলেন না, উনি কখনোই বলেন না যে যখন ডবল ডবল চাকরির কথা বলেছিলেন উনি বলেননি যে ঘুগনির সঙ্গে আমি বলেছিলাম চপ ভাজতে, উনি কখনো বলেন না যখন ডবল ডবল চাকরির কথা বলেছিলাম তখন বলেছিলাম যে মোমোর সঙ্গে ফুচকা ভাজতে, এগুলো করে ডবল ডবল চাকরি হবে। সুতরাং এই রাজ্যে যখন যদি যিনি সুপ্রিমো তিনি যদি অসত্য বলেন, তিনি যদি আমাদের সামনে সত্য কথাগুলো পেশ না করেন, আমরা যদি দেখি তার কাছ থেকেই শিখবে, ন্যাচারালি সুপ্রিমো যা বলবে দলের একদম ব্লক স্তরে নেতাও তাই কথা বলবে। এই জন্য তৃণমূলেতে দেখুন সত্য না বলার একটা কী বলবো একটা ট্রেন্ড বলতে পারি, ট্রেন্ডটা বজায় আছে এবং সেটা খুব স্ট্রংলি তারা বজায়ও রেখেছে। একদম যেটা শেষ পর্যন্ত রয়েছে, আমরা জানি যে অমৃতা সিং এর এজলাসে মামলা সরাতে গতকাল রাজ্যসভায় আবেদন করেছে সিবিআই তদন্ত বন্ধ হোক। না এইটাই অদ্ভুত জানেন তো, মানে শুধু সিবিআই তদন্ত বন্ধ নয়, এরা একজন বলেন শহীদ মিনারের ওখানে আমার বিরুদ্ধে দুর্নীতির যদি কোনো অভিযোগ আসে আমি কি ফাঁসি কাটা ঝুলে যাব, আবার পর মুহূর্তেই সুপ্রিম কোর্টে চলে যান সুরক্ষা কবচ নিতে, কি সুরক্ষা কবচ যাতে সিবিআই ইডি আমাকে যাতে জেরা না করে। মানে বিষয়টা হচ্ছে এদের বিশ্বাসযোগ্যতাটা এতটাই তলানিতে নেমে এসছে, কেন সিবিআই ইডি তদন্ত করবে না, তোমরা যদি সততার প্রতিমূর্তি হও, তোমরা যদি চুরি না করে থাকো, তোমরা যদি এ রাজ্যের যারা চাকরি প্রার্থী তাদের চাকরি না বঞ্চিত করে থাকো, তোমরা যদি তাদের মুখের অন্ন না কেড়ে থাকো, তোমরা যদি মাথার উপর ছাদ না কেড়ে থাকো, তোমরা যদি রাস্তা না চুরি করে থাকো, তোমরা যদি গরু না চুরি করে থাকো, তোমরা যদি কয়লা না চুরি করে থাকো, তাহলে ভয় কিসের? তাহলে তো তোমরা যাও না, বীর দর্পে যাও, বীরের মতন যাও, গিয়ে তোমরা জেরার সম্মুখীন হও। তারা ভালো করেই জানে যে জেরা যখন হবে এবং যখন তদন্ত শুরু হয়েছে তখন ওই হৃদয় দুর্নীতির যে হৃদয় রয়েছে এবং দুর্নীতির যে মস্তিষ্ক রয়েছে ধরা পড়বেই, এটা কেউ আটকাতে পারবে না। যে দেখুন দুর্নীতি তো নতুন রকম অ্যাভিনিউ বেড়ে হচ্ছে, এত নতুন নাম, আমরা আগে কী জানতাম, পার্থ মানিক সুবীরেশ কল্যাণময় এগুলো জানতাম, পরে কি দেখলাম শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষ, অয়ন শীল, এখন তো দেখছি কালীঘাটের কাকু থেকে শুরু করে এত নতুন নাম, এত নতুন দুর্নীতি, এত রকম পন্থার, তো আমার মনে হয় আমরাই যখন ঘাবড়ে যাই, নাম আমাদেরও মনে থাকছে না, আমি কোনো একটা নাম নিইনি। বিষয়টা হচ্ছে যারা চুরি করেছে তারা ভয় পাবে, এবার সেই চোর কত ওপরে তার বিচরণ, কত উচ্চতায় তিনি থাকেন, 12 তলা 13 তলা 14 তলা আমাদের জানা নেই, আমাদের খালি এইটুকু জানা আছে এবং আমাদের দাবি একটাই যে চোরগুলোকে ধরতে হবে, চোর ধরো জেল ভরো যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির অন্তর্গত সব চোরগুলোকে, সব ধেড়ে ইঁদুরগুলোকে, সব ওই রুই কাতলা শোল বোয়ালগুলোকে এবার জেলে ভরতে হবে। এবং পরবর্তীকালে যেটা মনে হচ্ছে দেখুন আমরা তো দেখছি এটা, মানে তৃণমূলের আগামী ক্যাবিনেট মিটিংটা জেলের মধ্যেই হবে,